তোমরা দেখেছেন উত্তরাসত খবর, আর মুই তোমার সাথে দ্রত। আজিকার দোমাসির দিনের মনীষীর তর্পণ অনুষ্ঠানত তোমার লেখসভাকে স্বাগত জানাচ্ছ। আজিকার এই দোমাসির দিনের মনীষীর তর্পণ অনুষ্ঠানক যে মনীষী সম্পর্কে আলোকপাত করা হবে, তোমরা হলেন রাজবংশী ছাত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ বা ঘাটা দেখাইয়া পুরুষ, মানে স্বর্গীয় হরমোহন রায় খাজাঞ্চি। এই মহান মানসিটার সম্পর্কে আলোচনা করিবেন আরেক গুণী মানসি, মানে ননীগোপাল রায়। ইমরা রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষক। ইমরা একনিষ্ঠ পঞ্চানন অনুরাগী, আরও রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সভাপতি। ইমরা ভেলাদিন থাকিয়ায় মনীষী পঞ্চানন বর্মার জীবনের উপরে নানা বইপত্র লিখেছে, আরও মনীষী পঞ্চানন বর্মার জীবনের কয়েকখান আগিলা বই তোমরা সম্পাদনা করেছো নয়া করি। এই মানসিটার মুখ থেকে আমরা শুনিলাম আজিকার দোমাসী দিনের মনীষী তর্পণ অনুষ্ঠান স্বর্গীয় হরমোহন খাজাঞ্চির জীবনের নানা কথা। তোমরা শুনতে থাকো আজিকার অনুষ্ঠান। ধন্যবাদ। উত্তরাসত চ্যানেলের পক্ষ থেকে ডক্টর রতনচন্দ্র রায় ডাঙ্গরিয়াক মুই ধন্যবাদ জানাও। উমার তরফ থেকে মোটে যে নিমন্ত্রণ আছে, আজি আমার ছাত্র আন্দোলনের যে প্রধা পুরুষ অন্যতম পথিকৃৎ হরমোহন রায় খাজাঞ্চি, ঠাকুর পঞ্চানের অগ্রজ, সেই মহান মানসিটার সম্পর্কে কিছু কবার্তা নেয়। তা আজি যায় যায় মোরে ছোট্ট কথা শুনে শুনিবার জন্যে আসছেন বা শুনেছেন, সকাকে মোর হিয়াভরা দণ্ডবোধ জানাও। হরমোহন রায় খাজাঞ্চি এই সম্পর্কে কবার গেলে আজি আমার যে ক্ষত্রিয় আন্দোলন, ছাত্র আন্দোলনটা কী জিনিস বা কেনে ছাত্র আন্দোলনের হয়েছিল এই সম্পর্কে আমাকে জানা দরকার। কিন্তু এটা বিশাল একটা ইতিহাস আলোচনা, এই আলোচনা করার সময় সুযোগ এই ছোট্ট আলোচনা হবে না। শুধু এইটুকু কম যে বিংশ শতকের গোড়া থাকি যে ঠাকুর পঞ্চানন, যা আমরা জানি যে রাজবংশী ক্ষত্রিয় সমাজের প্রাণপুরুষ, আজি সবাই জানি এই যে একজন মানে মনীষী সমাজ সংস্কারক, আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন হিসেবে জানি, তার নেতৃত্বে যে একটা বিপ্লব, সামাজিক সাংস্কৃতিক এবং আর্থিক বিপ্লব উত্তর পূর্ব ভারতত ঘটেছিল সমগ্র রাজবংশী সমাজত, এই গোটাল যে রাজবংশী সমাজের মধ্যে একটা বিশাল বাস আমার রাজবংশী সমাজের, এটা সবাই আমরা জানি যে অবিভক্ত উত্তর পূর্ব ভারতের একটা বিশাল অংশ জুড়িয়া আমার বাস। এই যে রাজবংশী সমাজের মধ্যে একটা বিপ্লব ঘটেছিল বিংশ শতকের শুরুতে, যার নেতৃত্বে ঠাকুর পঞ্চানন, সেইটার নাম হচ্ছে ক্ষত্রিয় আন্দোলন বা ছাত্র আন্দোলন আমরা কই। কিন্তু এ তারও পূর্বের ছাত্র আন্দোলনের একটা বড় ইতিহাস আছে, এবং তারও পূর্বের থেকে ঠাকুর পঞ্চানের আগের থেকে ছাত্র আন্দোলনের দাবি অষ্টাদশ শতক থেকে শুরু হয়েছিল। এই যে ক্ষত্রিয় আন্দোলনের জন্য যার নেতৃত্বে সেই মানুষটা হল হরমোহন রায় খাজাঞ্চি, এটা আমরা তার জন্য আমরা কই ছাত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ। কিন্তু ছাত্র আন্দোলনের যে বাস্তবায়ন, যে তার যে পরিপূর্ণতা, এইটা ঠাকুর পঞ্চানন দ্বারা সম্ভব হয়েছিল, এই রকম মেধাবী পণ্ডিত ব্যক্তির দ্বারা। তাই বলি হরমোহন রায় খাজাঞ্চির অবদান অস্বীকার করা যায় না, কারণ এই রাজবংশী সমাজ উত্তর ভারতের যে যুগ যুগ ধরিয়া একটা সামাজিক রাজনৈতিক বিপর্যয়ের মুখত পড়িয়া বারে বারে এই সমাজ হিন্দু সমাজের কাছে একটা পরিচয়হীনভাবে ছিল, তো সেই পরিচয়হীন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা যে দ্বিতীয় বর্ণ ক্ষত্রিয় এটা শাস্ত্র প্রমাণিত, যেটা আমরা সবাই ক্ষত্রিয়দের ইতিহাস বই থেকে আমরা জানিস পারি, উপেনবাবুর লেখা বই থেকে, তাহলে এই দাবিটা শুধু নতুন ঠাকুর পঞ্চানন করে নাই, এটা আরও আগের থেকে ছিল। এবং যার নেতৃত্বে প্রথম যে একটা সংগঠন তৈরি হয়
1891 সালে ব্রাত্য ক্ষত্রিয় জাতির উন্নতি বিধায়নী সভা হরমোহন রায় খাজাঞ্চি তার সভাপতিত্বে, তার নেতৃত্বে, এবং রংপুরের যে জমিদার শ্রেণীর মধ্যে অন্যতম হরমোহন রায় খাজাঞ্চি, রংপুর শহরের শ্যামপুরের জমিদার, রংপুর শহরবাসী শ্যামপুরের জমিদার, এইটা আমরা জানি, রংপুর শহরবাসী শ্যামপুরের জমিদার, একজন প্রভাবশালী ব্যক্তি এবং পণ্ডিত ব্যক্তি, শাস্ত্রজ্ঞ ব্যক্তি, খুবই সমাজ ধর্ম সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য, এইরকম ব্যক্তিত্ব, তার নেতৃত্বে এবং রংপুর জেলার বিভিন্ন ছোট বড় জোরদার জমিদার শ্রেণীকে নিয়ে একটা সংগ্রাম তৈরি হয়েছিল। তো সেটা আমরা কোনো, কিন্তু এই সংগ্রামের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল, কারণ ইংরেজ শাসনের যুগে বারবার সেন্সাসে এই সমাজকে হেয় করা হয়েছিল যে রাজবংশীয় কোচ একই জাতি, কিন্তু রাজবংশীরা দ্বিতীয় বর্ণ ক্ষত্রিয়, এটা তখনকার মানুষও জানিয়েছিল, আজকের মানুষ আমরা নয়া করিয়ে না হই তখন থেকে জানিয়েছিল, তখন মানুষ এত শিক্ষিত ছিল না, এত গবেষক ছিল না, কিন্তু তখনকার মানুষও জানে যে পরম্পরাগতভাবে রাজবংশী সমাজ যে দ্বিতীয় বর্ণ ক্ষত্রিয়, আজই ক্ষত্রিয়ত্ব যে কী কারণে ভুলে গিয়েছে সেটা তো একটু অকর্তমিক কোন, যে যুগে যুগে বিভিন্ন যে প্রাচীন যুগের, মধ্যযুগে এবং আধুনিক যুগে, ইংরেজ শাসনের যুগে বিভিন্ন সময়ের যে সামাজিক রাজনৈতিক বিপর্যয় এইগুলোর কারণে হয়েছিল এই সমাজটা ব্রাত্যে পরিণত হয়েছে, সেটা আমরা কম বেশি জানি, যে পরশুরাম, মহাপদ্মনন্দ, জামদগ্নি, এই সমস্ত যে ক্ষত্রিয় নিধনকারী যে শাসকগুলার কারণেই আজ ক্ষত্রিয়ের ধারাটা আমরা ভয়ে হোক কোনো কারণে হোক ক্ষত্রিয় পরিচয় দেই নাই, যুগে যুগে আমরা একটা ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া ক্ষত্রিয়চ্যুত হয়ে গেছি, ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় গুণ, ক্ষত্রিয় চর্চা থেকে বিচ্যুত হয়ে গেছি, যার ফলে আমরা মানে যে সাবিত্রী পতিত হয়ে গেছি, হ্যাঁ এইটাকে কোয়া হয় যে আমরা ব্রাত্য হয়ে গেছি, এই জন্য আমার সেই গুণ অর্জনের চেষ্টা করি না কিবে, তাহলে প্রাথমিকভাবে আমার সংগ্রামটার নামটা যার জন্যে হরমোহন রায় খাজাঞ্চি বাবু দিয়েছিলেন ব্রাত্য ক্ষত্রিয় জাতির উন্নতি বিধায়নী সভা 1891 খ্রিস্টাব্দে, তখনও ঠাকুর পঞ্চান রংপুর শহরে যান নাই, তার পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি, ঠাকুর পঞ্চানের জন্ম কর্ম কীরকম, জন্মটা কোচবিহার রাজ্য, দেশীয় রাজ্যে মাথাভাঙ্গা মহকুমা শীতলকুচি গ্রাম, শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম, তো সেইখান থেকে শিক্ষা জীবন থেকে কর্মজীবনে যখন রংপুর 1901 সালে গেল, তখন এই যে পূর্বেকার যে সংগঠনটা ব্রাত্য ক্ষত্রিয় জাতির উন্নতি বিধায়নী সভা, ক্ষত্রিয়ত্বের দাবি নিয়ে হিন্দু সমাজে রাজবংশীদের সামাজিক অবস্থান প্রতিষ্ঠা করার জন্য, সেটা ঠাকুর পঞ্চানের নেতৃত্ব তখন পায়নি, ওই সংগঠনটা নয়া করে শুরু হইল জাগরণ, তারপরে ক্ষত্রিয় সমিতি 1910 সালে গঠন হইল, এইরকম ইতিহাস আমরা সব মানুষই কম বেশি জানি যা পঞ্চান চর্চা করি আমরা, তা আজই যেটা কথা যে হরমোহন রায় খাজাঞ্চির এই অবদানটাকে অস্বীকার করা যায় না, ঠাকুর পঞ্চাননের পূর্ববর্তী যদি আমরা সংগঠনের কথা কই সেটা হচ্ছে ব্রাত্য ক্ষত্রিয় উন্নতি বিধানী সভা হরমোহন রায় খাজাঞ্চির দ্বারা প্রতিষ্ঠিত, সুতরাং এটা একটা বড় আমার কাছে একটা নমস্য হরমোহন রায় খাজাঞ্চি বাবু, এই সমাজের গোটা রাজবংশী গোত্র সমাজের একজন নমস্য ব্যক্তি, শুধু ঠাকুর পঞ্চানন না, হরমোহন রায় খাজাঞ্চি বাবু, তো তার সম্পর্কে তেমন বিশদ জানা যায় না, যেরকম ঠাকুর পঞ্চানন সম্পর্কে আমরা জানি তার জন্ম, তার তিরোধান, হ্যাঁ সব কিছুই, কিন্তু হরমোহন রায় খাজাঞ্চি বাবুর সেই বংশ পরিচয়, জন্ম ইত্যাদি সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না, তবে এইটুকু তথ্য পাওয়া যায় যে হরমোহন রায় খাজাঞ্চি বাবুর কোনো পুত্র সন্তান ছিলেন না, তার একজন পোষ্যপুত্র ছিল, মানে পোষানিয়া পুত্র ছিল, তা তারও উত্তরসূরি তেমন পাওয়া যায় নাই, তা তবে হরমোহন রায় খাজাঞ্চি বাবুর দাদা নারায়ণ কুমার রায়চৌধুরী, এই যে নারায়ণ কুমার রায়চৌধুরী বাবুর যে উত্তরসূরি আমরা খুঁজে পাই,
এটা থেকে আমরা কিছু তথ্য পাই যে নারায়ণ কুমার রায়চৌধুরীবাবুর পুত্র শৈলজা কুমার রায়চৌধুরী, তার পুত্র সুজিত রায়চৌধুরী এবং তার পরবর্তী বংশধরগুলো আমরা রায়গঞ্জ শহরে এরা খুঁজি পাই। এটা থেকে আমরা যেটুকু তথ্য পাই তাতে বোঝা যায় যে হরমোহন রায় খাজাঞ্চিবাবুর যে ভাতিজি অর্থাৎ নারায়ণচন্দ্র তার দাদা যে নারায়ণচন্দ্র রায়চৌধুরী, নারায়ণচন্দ্র তো না নারায়ণ কুমার রায়চৌধুরী, তার যে কন্যা বা মেয়ে বেটি হেমলতা দেবী, তার সঙ্গে বিয়া হয়েছিল ঠাকুর পঞ্চনের একমাত্র যে বেটা পুষ্পজিৎ বর্মা তার সঙ্গে। কাজে একটা গভীর আত্মীয়তার সম্পর্ক ঠাকুর পঞ্চনের পরিবারের সঙ্গে হরমোহন রায় খাজাঞ্চির পরিবারের ছিল, এইটুকু আমরা জানির পারি। তবে হরমোহনবাবুর যে পরলোক গমন করছিল কোন সময়টা সেটা একটা সাল তারিখ না পাওয়া গেলেও একটা তথ্য পাওয়া যায় যে 1910 সালে ঠাকুর পঞ্চনের নেতৃত্বে রংপুর টাউন হলে যে ক্ষত্রিয় সমিতি গঠন হয় এবং প্রথম যে ক্ষত্রিয় সম্মেলনী সেটা না হরমোহন রায় খাজাঞ্চিবাবুর মৃত্যুর শোক প্রস্তাব ঘটনা করা হয়। তো সেই থেকে বোঝা যায় যে ওই সময়ের মধ্যেই হরমোহন রায় খাজাঞ্চিবাবু পরলোক গমন করে। যে এইরকম তথ্য নিয়ে আজি মুই তোমাল্লার আগত খুব সংক্ষেপে কোনো, আর যদি আরও কোনো তথ্য কারোটা থাকে এই যে আমার যে ক্ষত্রিয় আন্দোলন, এই ক্ষত্রিয় আন্দোলনের ইতিহাসটা তো বিশাল বিশাল আলোচনার বিষয়, সেটা আজি অতখানি সম্ভব হইল না। কিন্তু যে ঠাকুর পঞ্চানের নেতৃত্বে যে খাত্র আন্দোলন গোটা রাজবংশী সমাজে আন্দোলন সৃষ্টি করেছিল বিংশ থেকে শুরু থেকেই, তার পূর্বসূরী সংগঠনটা ব্রাত্য ক্ষত্রিয় জাতি উন্নতি বিধানী সভা, যেটা সম্পর্কে কোনো, হ্যাঁ এইটার স্রষ্টা হল হরমোহন রায় খাজাঞ্চি। হ্যাঁ, এবং তাই আমরা ক্ষাত্র আন্দোলনের অন্যতম পথিকৃত হিসেবে হরমোহন রায় খাজাঞ্চিবাবু স্মরণ করি এবং গোটা সমাজ যেন স্মরণ করে তার জন্য আমি আটুস আবদার রাখি। নমস্কার।